আলু পেঁয়াজ রসুন রসুন টমেটো মা না না স্পেস হ্যাঁ সবজি ডিম হ্যাঁ আর ব্রেড পাবা নাকি ব্রেড ব্রেড আনবা দেখি দি পাই ব্রেড হ্যাঁ সেম কোন কথা আজকে না সবজির মধ্যে কি কি সবজি আনবা কত বিভিন্ন

শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসে জানিয়ে আজকে একটি ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার তো আমাদের এদিকে এখনও কিন্তু বেশ ঠান্ডা তোমরা আমাদের ভিডিও দেখে অনেকেই কমেন্টে বলো যে বাবা তুমি কম্বল মুড়ি দিয়ে আছো আর আমাদের এদিকে ফ্যান চালাতে হচ্ছে কিন্তু আমাদের এখানে সেই আগের ঠান্ডাটি এখনও রয়ে গেছে দেখো আমি দিব্যি রোদে বসে আছি কারণ রোডটা এত ভালো লাগছে সকালে আর সকালে একদম ঘুম থেকে উঠেই মানে বাসি কাপড় চোপড়ও ছাড়িনি তখন ব্রাশও করিনি সেই অবস্থায় গুটুনকে নিয়ে গেছিলাম পিছনে কারণ জানোই যে ও সকালে উঠে এটার জন্য অপেক্ষা করে যে পিছনে কখন নিয়ে যাব তো অনেকক্ষণ বসেছিলাম তারপরেও মনে হচ্ছে যেন রোদেই বসে থাকি তো ওখান থেকে এসে চাটা খেলাম সবাই মিলে চাটা খাওয়ার পরে এখন মনে হলো যে না এখন হচ্ছে বাড়ির অন্যান্য কাজগুলো সারতে লাগবে রান্না করতে লাগবে সকালে কি খাবো তো সেটাই ভাবছিলাম এখানে বসে বসে আর কি তো তার মধ্যে ওকেও বাজার যেতে লাগবে সকাল সকাল বাজারটা নিয়ে আসলে তা অনেক ভালো কিছু পাওয়াও যায় আর দিন যত বেলা যত ইয়ে হতে থাকবে তখন ভালো কিছু পাওয়া যায় না আবার সন্ধ্যার সময় তখন বসে তো ওই জন্য ও গেলো বাজার বাজার টাজার নিয়ে আসার জন্য আর আমি এই পাশে এখন ঘরে গিয়ে চলো ইয়েটা বানিয়ে ফেলি আজকে বানাবো ভাবছি হচ্ছে ডালিয়া ডালিয়া বানাবো অনেক দিন ডালিয়া খাওয়া হয় না তো আজকে ভাবলাম চলো ডালিয়া বানাই মুসুরির ডাল দিয়ে বানাবো ভেবেছিলাম মুসুরের ডাল দিয়ে বানাবো তারপর ভাবছি মুগের ডাল তো এমনি নাহলে খাওয়াই হয় না তো চলো আজকে ডালিয়া দিয়ে মুগের ডালই খাই মানে মুগের ডাল দিয়ে ডালিয়া খাই আর মুসুরের ডাল তো এমনি খাওয়া হয় তো আর কি তো দেখো ফুরনে দেওয়ার জন্য এখানে মানে ইয়ে করে নিলাম হচ্ছে আদা থেতো করে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তিনটা তেজপাতা এগুলো হচ্ছে ফুরন দেব আর এগুলো দেখো এগুলো হচ্ছে শাক আলু মাকে বললাম একটু কেটে দিতে তো মা কেটে দিল কারণ ঘরে কোনো সবজি নেই আলু নেই কোনো সবজি নেই তো সে কারণে এই শাক আলুগুলো এতদিন হয়ে গেছে খাওয়াই হচ্ছে না তো ভাবলাম চলো আজকে তাহলে ডালিয়াতে দিয়ে খাই দেখি কেমন লাগে এমনি যদি খাওয়া যায় তাহলে নিশ্চয়ই রান্না করেও খাওয়া যাবে তো এই জন্য আর কি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়ে মানে বললাম আর কি দিতে তো চলো এগুলো আর কি ফোরণে দিয়ে দিই এখন পনির এনেছে করলা এনেছে গরমের দিনে সবজি করলা শীতের দিনে পাওয়া যায় নাকি ফুলকপি আর হচ্ছে ডিম্বুচে মিকির খাবার পেডিগ্রি সকালে ব্রেকফাস্টুন না 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 খাওয়া লাগবে খাওয়া লাগবে সোনা বাচ্চা খায় খায় একটু খাও একটু একটু খাও একটু না নাও 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 বাহ গুড গার্ল তো কথা শুনে তো বাচ্চাটা কথা শুনে এই যে দেখো একটা হচ্ছে থালে বেড়ে নিয়েছি কারণ বাটি শর্ট আছে এই যে দেখো তিনটা তিন জায়গাতে বেড়ে নিয়েছি তো চলো এখন এর মধ্যে অল্প অল্প করে ঘি দিয়ে দিব। কারণ মুগ ডাল দিয়ে ডালিয়া ঘি দিয়ে খেতেই ভালো লাগে বেশি

নিরামিষ দেয় নিরামিষ ভাবে না সেটা না পনিরে এ পেঁয়াজ ঝামকে রান্না অঙ্ক পাটুলে খাবে না তো দেখো মটরশুটি গুলো ছাড়িয়ে যে এতগুলো হয়েছে অনেকগুলো নিয়ে তো আরো মনে করো ছাড়ালে এতগুলো হবে তো এগুলো রাখা আছে আর এই যে এখানে হচ্ছে পনির তো চলো বাবা ঠেগুর হচ্ছে শুধু পনিরটাকে চলো এখন চৌকো করে টুকরো করে নি তারপরে হচ্ছে রান্না করব আর তার সাথে অবশ্যই টমেটো তো দিবই টমেটো না মানে যা যা দেওয়া লাগে সেটা রান্নার সময় তোমাদেরকে দেখাবো তো আজকে মটর পনির বানাতে নিয়ে আমার ভীষণ ভালো লাগছে যেটা সত্যি কথা বলতে কি শাহী পনিরও আমি ওকে রান্না করে খাওয়াবো তো মটর পনির অনেক আগে একবার বানিয়েছিলাম যেটা আমার যেটা মনে হচ্ছে তো প্রায় সময় ও বলে এগুলো খেতে চায় মানে যেহেতু ও বাইরে কাজ করতো আর বাইরে কিন্তু এগুলো মানে প্রচুর খেত এই পনির দিয়ে যে বিভিন্ন ধরনের রান্না আরও অনেক রান্নার কথা বলে যেমন রাজমা অনেক দিন বলার পরে আমি ওই দিন রান্না করেছি তো আস্তে আস্তে ওর মানে যা যা চায় খেতে আমার হাতের আমি সব কিছু ওকে বানিয়ে খাওয়াবো তো এই যে দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে চারটা কাঁচা লঙ্কা এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেবো আর দুটো টমেটো এটা পরে পেস্ট করছি মানে এটা আলাদাভাবে করবো ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখে তারপরে কিন্তু রান্না করছি কারণ অনেকদিন আগে যেহেতু রান্না করেছি ভুলেই গেছি তো ফোরণে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে এগুলো আর কি ফোরনে দেয় যে মানে কয়েকটা রান্না দেখলাম প্রায় এরকমই আর কি তো যাই হোক দেখা যায় সব রান্নাতেই ঘুরিয়ে মানে যেভাবেই হোক এগুলোই আর কি মশলা ব্যবহার করা হয় আর এদিকে টমেটোটা পেস্ট করে নেওয়ার জন্য কেটে নিচ্ছি আর দেখলে আমি ফোরণে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো আর কি যে পেস্ট করেছিলাম সেটা দিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো দু চামচ দু চামচ না সরি দেড় চামচ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো আর তারপরে এগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো যে বেটে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আর দেখো মশলাটা ভালো করে কষানোর পর কিন্তু তেলটাও ভেসে উঠেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিগুলো আগে আগে যখন আমি বলতাম যে পনির দিয়ে আর কি বানাবো মানে কি তো হয় তখন তোমরা কমেন্টে কিন্তু বলেছিলে যে মটর পনির রান্না করতে পারো আরো অনেক কিছু বলেছো তো সেগুলো শাহি পনির আছে তারপর আরো অনেক অনেক আইটেম বলেছো যেটা এখন আমার মনে নেই তো ও কিন্তু অনেকবার বলেছিল যে মো মটর পনির রান্না করতে পারো শাহি পনির রান্না করো একদিন তো শাহি পনিরটা কিভাবে রান্না করো সেটা ইউটিউব দেখলে বুঝতে পারবো কিন্তু অনেক কিছু হয়তো আইটেম লাগবে যেগুলো আমার নেই তারপরে আনতে লাগবে এরকম যেমন আজকেও তো মটর পনির পনির বানাতে গিয়ে কাসুরি মেথিটা আমার ছিল তো এবার প্রত্যেক সময় প্রত্যেক রান্নাতে তো আর কাসুরি মেথি লাগে না তো এবার ঘরে থাকতে থাকতে কিরকম একটু যেন ছাতা দরা ছাতা ধরা হয়েছিল তো ফেলেও দিয়েছি এবার আজকে যখন আবার মটর পনির বানাবো তো এর মধ্যে কাসুরি মেথি লাগবে তো ওকে বলেছিলাম আনতে তারপরে নিয়ে এসছে আর তার সাথে হচ্ছে ধনিয়া তো এখন থাকবেই কারণ শীতের দিন আর কয়েকদিন পরে আর আমাদের এখানে ধনিয়া পাওয়া যাবে না কারণ শহরে দিয়ে সব সময় মনে থাকে থাকে সবকিছুই কিন্তু এই পাশে যখন যেটা সিজন তখনই সেটা পাওয়া যায় পরে কিন্তু আর পাওয়া যায় না ভিডিও রেডি করে রাখছি

那就是。 রান্নাবাড়ি শেষ করে নিয়ে একদম চামচ খুন্তি কড়াই মানে বাটি যা যা ছিল সমস্ত কিছু ধুয়ে একদম গুছিয়ে রাখছি তারপরে তোমাদেরকে আর কি রান্নাগুলো মানে আর এখন এই যে দেখো বাসন কুসুন সব কিছু ধুয়ে একদম এরকম করে রেখেও দিয়েছি রান্নাঘর একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এরকম করে রেখে দিয়েছি মানে উপর করে রেখেছি কোনোটা টাঙিয়ে রেখেছি কোনোটা উপরে তুলে রেখেছি এই আর কি রান্নাঘর একদম পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার আর রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই তবে ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি এখন হচ্ছে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আর তার সাথে দুদিন আগের মাছের তেল দিয়ে বেগুন বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছিলাম তো সেটা এই যে মা ফ্রিজে তুলে রেখেছিল মারও মনে নেই আমারও মনে নেই তো সেটা সকালবেলা রেখেছিলাম সেটা ভালো করে গরম করে নিয়েছি আর তার সাথে কালকে ডাল আছে তো ডালটা ভালো করে গরম করে নিয়েছি তার সাথে এখানে হচ্ছে ডিম আছে ডিম সেদ্ধ করেছিল সকালে খাওয়া হয়নি তো এটা দুপুর বেলা খাওয়া হবে তো চলো তোমাদেরকে পুরো রান্নাগুলো আবার একবার দেখিয়ে দিই এই যে দেখো ডিম জলের থেকে তুলিনি এভাবে আছে পরে একদম তুলেই করে নিব এ হচ্ছে ডাল মুসুরের এ হচ্ছে বেগুন দিয়ে মাছের তেলটা হচ্ছে যে কালকের অল্প কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো কি রান্না করতে পারলাম তোমাদের তো আর খাওয়াতে পারবো না কিন্তু তোমরা খালি দেখেই বলবে যে কিরকম হয়েছে তাই না আর আমার বাড়ির সবাই খেয়ে এখন বলবে কিরকম হয়েছে এই প্রথমবার মনে বানালাম নাকি অনেক আগে একবার বানিয়েছিলাম অনেক আগে একবার বানিয়েছিলাম বেশি একটা বানানো হয় না যেটা সত্যি কথা তো ভালো লাগলে নিশ্চয়ই বানাবো আর এগুলো এগুলো আসলে রুটি রুটি পরোটা পরোটা দিয়ে দিয়ে খেতে ভালো ভালো লাগে লাগে ভাত খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে তবে বেশি এখন সরাসরি যাবো কি স্নান করতে তো দিকে নাইটি নিয়ে নিলাম আর দেখো আমার নাইটির এক কিন্তু ভেজা মানে এটা আমাদের মহিলাদের জন্মগত অধিকার নাইটিতে হাত মোচা রান্নার পর বা কোনো কাজ করার পর তো চলো কাপড় চোপড় ধুয়ে একদম স্নান করে বেরোবো ঘুরতে যাওয়া হবে বলে মানে সেরকম জামা কাপড় কিন্তু ধোয়া হয়নি মানে বাকি সমস্ত জামা কাপড়ই ধোয়া আছে কারণ কলকাতা থেকে আসার পর তো আমরা কোথাও যাইনি আর আসার পরে মা আমি দুজনে মিলে কাপড় ধুয়েছিলাম মানে আমার মার কথা বলছি মাই বেশিরভাগ কাপড় ধুয়েছিল আমি মানে আমাকে এত বেশি ধুতে দেয়নি তো মনে পড়ছিল আজকে আর একটা প্যান্ট এই যে কল্লের এটাই ধুয়েছিলাম এটা আর কি নিয়ে যাচ্ছে এখন বাড়ি চলো আজকে খেলা সকালে খেলছো কিন্তু এখন আর খেলা নেই হুম হুম চলো 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 যাক যাও 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 আমি চুপ করে কাপড় নিয়ে এসেছিলাম পিছনে এমনি কি যেন টেন না পায় সত্যি সত্যি ও চলেই আসলো আমার গন্ধ বান্ধব হয় চলে গেছে পেছনে কে দিদি কই গেছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত ধাবার মতন উড়ে বাপ রে তাই না বাবা রে রেস্টুরেন্ট এর মত না এই বাপ রে তো বিশাল বড় আমি সার্টিফিকেট পেলাম রে আজকে বাহ বিশাল বড় সার্টিফিকেট পেলাম বড় আস্তে তুমি তো জায়গা রুটি দি গেলে আর খেয়ে যাতো আচ্ছা একদিন রুটি দে তোমাকে খাবো হুম ওকি বাপ রেটা ঠিক আছে ক্যামেরা দেখবি না এটা দেখবি তুমি কি খেল না নাকি খেল না দাদা থেত্রা বেত্রা বানাই ফেলেছে কামড়ায় হুম কে খাবে কে খাবে আজকে একটা বিশাল কার্য সম্পাদন করতে চলেছি আর করলের হেল্প ছাড়া আজকে আমার মানে আমি অসম্পূর্ণ কারণ এত মানে কাপড় চোপড় দেখে আমার যেটা সত্যি কথা আমি গুছাতে নিয়ে হিমশিম খাচ্ছিলাম মানে আমার ভীষণ ভয় হচ্ছিলো কারণ আমার তো শরীরের ঠিক নেই মাঝে মাঝে মাথাটা ঘোরায় তো আমি একাই পারবো না তারপরে ওকে অনেকবার মানে বললাম যে তুমি একটু আমাকে আজকে একটু হেল্প করো এই যে দেখো এখানে কত মানে এক খাট শুধু একটা খাট থেকে এগুলো বেরিয়েছে বুঝতে পারছো মাথাটা নষ্ট হবে না করতে তো এতগুলো এরকম ভাবে রেখেছি এরকম ভাবে রেখেছি যে দরকারি যে একটা কোনো কিছু বের করে পড়বো সেটা আর পারিনা আমি এই জন্য তো এবার সব কিছু একেবারে গুছিয়ে সুন্দর করে রাখবো যেন আমি হাত দিলেই পাই আর যেটা সত্যি কথা একবার বলার পরেই ও কিন্তু মানে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে হেল্প করব যতটা পারি তো দেখো সুন্দর মতো একদম দোকানদারের মতো মানে আমার আজকে ওর কাপড় ভাজ করা দেখে ওর দোকানের কথা মনে হয়ে গেছে আমাদের তো কাপড়ের দোকান ছিল এবং ও ছ বছর সেই দোকানটাতে মানে আমাদের দোকানে দোকান করেছে তো এই রকম করে বসে কাপড় ভাজ করাটা একমাত্র দোকানদারকেই দেখা যায় তো কি সুন্দর একাই গিয়ে মানে বিছানায় উঠে বসলো বসে আমার কাপড় করে ভাজ করে দিছিল। শুধু ও একাই না আমি ওইদিকে ভাজ করছিলাম কারণ একাই করলে ওর অনেকটাই সময় লাগবে কষ্ট হবে সে কারণে দুজনে মিলে আর কি ভাজ করছিলাম তো এখান থেকে হাজার হাজার টাকার কাপড় চোপড় সাইড করে নিতে হচ্ছে যখন আমরা জিনিসপত্র কিনি তখন কিন্তু খুব পছন্দ করে খুব শখ করে কেনা হয় তারপরে ব্যবহার করার পর দেখবে কালারগুলো কিরকম ডিসকালার হয়ে যায় তো এই যে দেখো এই কাপড়গুলো ভাজ করা হলো ওগুলো অনেকগুলো বাতিল আর ওই ওগুলো রাখা আছে ওগুলো জিন্সের প্যান্ট এগুলো হচ্ছে দিনাটা কোচবিহার মানে এই পাশ ওপাশ যাওয়ার জন্য আর এগুলো হচ্ছে মানে বাড়ির বাইরে দূরে কোথাও ঘুরতে গেলে সেগুলো করা যাবে তো বাতিল তো করতেই হবে কারণ নতুন জিনিস প্রতি বছরই কিছু না কিছু ঢোকে তো যেগুলো তিন চার বছর যাবত পড়ছি সেগুলো তো বাতিল করাই লাগে কালার টালার উঠে গেছে যেমন এই দেখো এটা মানে এখানে বেশিরভাগ জামাই আমার মিশর থেকে আমি যে ব্র্যান্ড প্রমোশন করেছিলাম সেই তিন বছর আগের কথা তখনকার আমি নতুন করে কিন্তু এত বেশি মানে কুর্তি টুর্তি এগুলো কেনাই হয় না তো এই আর কি মাথার থেকে কতটা যে মানে বোঝা নামলো আজকে মনে হচ্ছে কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার আলমারিতে এক ফোটা জায়গা নেই তোমরাও কিন্তু কমেন্টে বলেছিলে কি অবস্থা আলমারিটার অনেক দিন পর আজকে আলমারিটা কিন্তু গোছানো হলো বেশ ভালো লাগছে এই দেখো এটার মধ্যে সব রেখেছি হচ্ছে উননা আর হচ্ছে এই লেগিংস আর এমনি প্যান্টগুলো পাজামা টাজামা যা আছে সবই যে এই ব্যাগটার মধ্যে রাখলাম প্যান্ট আর উন্না তাহলে একখানে থাকবে আর কি তো এই যে দেখো অবশেষে এরকম করে কল্লোল বুদ্ধি দিল যে এটা হচ্ছে প্যান্ট আর উনার ব্যাগে রাখার জন্য এরকম ব্যাগে যেহেতু ব্লাউজের ব্যাগটা দেখেছি আর এটা হচ্ছে দিনাটা কোচবিহার যাওয়ার জন্য এখানে রাফ ইউজ করার জন্য আর কি কাপড় চোপড় আর এগুলো হচ্ছে ভালো কাপড় চোপড় বাইরে পড়ার জন্য তো দেখো সুন্দর করে ভাজ করে রাখলে কি দারুণ লাগে আর এটাও তো গোছানো আগের থেকেই আছে আর এই থাকগুলো একটু গোছাতে হবে এটাও গোছানো আছে মোটামুটি আর এটা কললের থাক আর কি ওর গেঞ্জি প্যান্ট সব শার্ট টার্ট সব কিন্তু এটাও একটু গোছানো আছে দেখি আজকে করি না অন্যদিন করি আজকে আর করব না আর এগুলো গোছানো আছে তো আলমারি টালমারি গুছিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম মানে মা এখনো খাচ্ছে এই যে আর আজকে মটর পনিরটা যা হয়েছিল মার কাছে কেমন লেগেছে দুর্দান্ত হয়নি

করব করব আর দুপুরবেলা সবাই মিলে খাওয়া হলো আবার রাতের রাতেরবেলাও সবাই খেয়েছি কাকু খেয়ে চলে গেছে আমি প্রত্যেকদিন ভিডিওতে কাকুর কথা বলি তাও কেউ কেউ আছে ডেইলি ভিডিও যারা দেখে না তারা এসে কমেন্ট করবে কাকু কোথায় কাকুকে এখন তোমাদের ওটা খায় না তো যাই হোক কাকু খেয়ে দিয়ে চলেও গেছে কাকু খায় নাই আমাদের আগে খেয়েছে কাকু তো চলো হ্যাঁ কাকু খায় চলে গেছে ওটাই বললো তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু গুড নাইট টা